আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রীরামপুরের চোর এখন মেম্বার প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর 12 নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে 6 নং ওয়ার্ডে আবারও মেম্বার প্রার্থী হতে চায় চোর। একাধিক মাদক মামলা সহ ডজন খানেক মামলার আসামি ইয়ার হোসেন। মুখোশধারী মাদক কারবারি মেম্বার ইয়ার হোসেনের জমাকৃত নমিনেশন বাতিল ঘোষণার দাবি স্থানীয়দের। তিনি বর্তমান মেম্বার ও একাধিক চলমান মাদক মামলার এজাহারভুক্ত আসামি। বিগত 5 বছর ধরে নামে মেম্বার হলেও একাধিক মাদক মামলা ও মাদক কারবারের কারণে বেশিরভাগ সময় কারাগারে ও পালিয়ে থাকতে হয়েছে তার। আসন্ন ইউপি নির্বাচনে অবৈধ মাদকের কালো টাকায় আবারও মেম্বার হতে মরিয়া হয়ে গেছে চিহ্ন এই মাদক কারবারি। এই নিয়ে 12 নং শ্রীরামপুর 6 নং ওয়ার্ড এলাকায় চলছে তোলপাড়। এছাড়া মাদক মামলার জেল খাটা আসামি ইয়ার হোসেন বর্তমান যুব সমাজকে ধ্বংসের যে পায়তারা করে যাচ্ছে তার মেম্বার প্রার্থী হিসেবে প্রকাশ্যে প্রচারণা এলাকায় সমালোচনার ঝড় বইছে। জানা গেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। নির্বাচনে চেয়ারম্যান, মহিলা মেম্বার ও মেম্বার প্রার্থীদের মনোনয়ন জমা প্রদান হলেও মনোনয়ন যাচাই বাছাই পর্যায়ে রয়েছে জেলা ও উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে। এই নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে চরম। একজন চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি কিভাবে ইউনিয়ন পরিষদের মতো এত গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রার্থী হতে পারে? সে যদি আবারও মাদকের কালো টাকায় মেম্বার হয় তাহলে যুব সমাজের মাদকের কালো থাবা থেকে রক্ষা করা কঠিন হবে বলে মনে করেন স্থানীয় ভোটাররা। বিগত 7 বছর আগে যার নুন আনতে পান্তা ফুরাতো ও একসময়ে চুরি করায় যার পেশা ছিল, তিনি বর্তমানে 1 কোটি টাকার মালিক হলেন কিভাবে? নামে বেনামেও গড়েছেন অঢেল সম্পদ, তার এত টাকার আয়ের উৎস কোথায়? একাধিক সূত্রে জানা যায় মাদক কারবারি ইয়ার হোসেন নিজের মাদক কারবার পরিচালনা করার জন্য বেশ শক্তিশালী সিন্ডিকেট তৈরি করেছে। তার এই সকল অপকর্মের প্রতিবাদ করার সাহস পায় না কেউ। মাদক নিয়ে একাধিকবার জেল কেটেও সেই জামিনে বের হয়ে আবারও চালিয়ে যাচ্ছে গোপনে মাদক কারবারি। তিনি কালো টাকার বিনিময়ে এভাবেও মেম্বার হতে উঠে পড়ে লেগেছে এলাকা জুড়ে। স্থানীয় ভোটাররা জানান তার কারণে এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ইয়ার হোসেনের মতো মাদক কারবারি ও একাধিক এজাহার ভুক্ত আসামিকে আমাদের জনপ্রতিনিধি বানাতে চাই না। সরকারের উচিত কোনো মাদক কারবারি যাতে নির্বাচনে দাঁড়াতে না পারে, কালো টাকায় সে নির্বাচিত হলে এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাবে।